হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, একদম আমার মর্নিংটা হয়েছে আজকে ভোর, তখন চারটে কটা বাজে, 4:40 উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল ভোরের দিক থেকে। আর গেট খুলে, একদম মেন গেট খুলে সোজা চলে গেছি আমার বাড়ির পাশে যে একটা দিদির বাড়ি, মাঝে মধ্যে সাদা ফুল তুলি তোমাদের সাথে শেয়ার করি সেখানে। কেন বলো তো, এখন না মানে গাঁদা ফুলের মালা রাখি না, রাখলেই পচে যায় আর প্রচুর দাম। আর এই যে আমাদের বাড়ির সামনে যে মেন রাস্তাটা একটু শেয়ার করলাম, শুনশান, কেউ ওঠেনি, ভূতের মতো আমি উঠে উঠে চারিদিকে তোমাদের শেয়ার করছি। রাস্তার লাইটটা এখনও জ্বলছে, আর সকালে উঠে না সবুজ, চারিদিকে সবুজ পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমি ফুল গাছটি এখানে না জল জমেছে ফুল গাছের এখানে, রাস্তাটা ভেয়ে যাওয়ার জন্য নাইটিটা না একটু লুঙির মতো গুজে নিয়েছি। তোমরা প্লিজ কেউ হেসো না। আর আমি বাড়িতে সাধারণত তোমরা একটু খেয়াল করে দেখবে, মাঝে মধ্যে ভিডিওতে এইরকম মানে নাইটিটা আমি লুঙির মতো গুজে নিই, তাতে আমার সুবিধে হয়। অনেক সময় যা বলে মেয়ে বলে, তুমি হাফ প্যান্ট পরো বা থিকওয়াটার প্যান্ট পরো, তার থেকে অনেক ভালো, এভাবে নাইটি গুজো না, দেখতে কেমন লাগে। আমি যে হ্যাঁ ওটাই বাকি আছে, যদি প্রথম থেকে পড়তাম তো পড়তাম। তো যাই হোক, চলো এই দেখো বৃষ্টি ভেজা গাছগুলো না খুব ভালো লাগে। তো ওইদিকে ফুল টুল তুলে তো সোজা রান্নাঘরে, দেখো রান্নাঘর তো আমি পরিষ্কার একদম রেডি করে রেখে দিই আগের দিন। ওই যে সকালে উঠে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এঁঠোঘাটটা আমার একটুও ইচ্ছে করে না সকালবেলা উঠে। এই যে রান্নাঘরের জানলাগুলো একটু খুলে দিচ্ছি, ভোরের যে ওয়েদারটা খুব সুন্দর লাগে। মসজিদে দেখো বাচ্চারা এখনও উঠেনি, শুনশান একদম। আর এই যে ফুল তুলতে গিয়ে মা পায়ে মশা কামড়েছিল, মশা কামড়ে না মানে প্রচণ্ড লাল করে দেয়, চাকা চাকা হয়ে যায়। তো কিছু করার নেই, ফুল তো তুলতেই হবে। এখন যেহেতু ফুলের মালা রাখি না, শুধু বেলপাতা তুলসী পাতা রাখি, আর বাসন টাসন বের করে তো রোজ দিনের মতো এঁঠো বাসন গামলা সমেত বের করে দিলাম। আর এই যে এখানে গামলা জলটা আছে না, এটা ড্রেনগুলো, ড্রেনের পাড়টা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিলে গামলাটা খালি হয়ে যাবে। আর বাসনের গামলাটাও বাসনগুলো এক এক করে একটু জল দিয়ে ধুয়ে রাখি, এঁঠো ফেঁঠো থাকলে না আমার নিজেরই কেমন একটা লাগে। আর অন্য একটা লোক এসে মাজবে, তো যাই হোক, তো সেগুলো একদম জল দিয়ে ধুয়ে বাসনগুলো রেডি করে রেখে দিচ্ছি। আর এঁঠো গামলাটাও মেজে রাখি, তো সেগুলো করে টোরে বাকি এই সাইডটাও একটু ধুয়ে দিলাম। আমার বাতিকেও বলতে পারো আর পরিষ্কারও বলতে পারো, বৃষ্টি হয়েছে কিন্তু তবুও আমি ধোবো। তো তারপর এবার নিজেকে ফ্রেশ করার পালা, চলে এসেছি ডাইনিংয়ে, একটু ব্রাশ করে নাইটিটা ছেড়ে নেবো। রোজ দিনের মতো যখন ব্রাশ করে নাইটি ছাড়ি না, নিজেকে প্রচণ্ড ফ্রেশ লাগে। আর যেদিন খুব শরীর অস্থির করে সেদিন স্নান করে নিই। আর এই যে রেডি টেডি হয়ে চলে আসলাম একদম, কোথায় যাবো বলো তো? আগে যাবো হচ্ছে রান্নাঘরে। কুচ ঢুঁড় রে হো ক্যা বলো, ফির সে লেট গয়ে বলো, ক্যা বাত হ্যায় তুমকো, কুছ কহনা হ্যায় মুঝসে, ক্যা হ্যায়, কিছু বলবি? দুপুরে লাঞ্চ টাঞ্চ কি হয়েছে? চলো টাটা। তারপর সোজা চলে এসছি মাসকাবাড়ি বাজারে, আটাগুলো একটু ঢুকিয়ে নিই। সেই কবে মানে আটার ডিব্বা ধুয়েছি, আর এটা চালের বস্তাটা, আর এই যে মাসকাবাড়ি চলে এসছে, এগুলো রয়েছে বাকি ব্যাগে, আর এই যে বাকি ব্যাগে, এগুলো এখন আমি কেটে কেটে আটাগুলো ঢুকাবো। বালতিটা অনেকদিন আগে ঢুকিয়েছি, গেল মাসে আর ঢোকানো হয়নি, ওই প্যাকেট কেটে কেটেই আমি রুটি করছিলাম, কিছুটা আলিশ্যেও বলতে পারো। আর একা হাতে গোটা সংসার সামলে আমি আর পারছি না, মানে হাঁপিয়ে উঠছি, দম লেগে যায়। আর এখানে কি করবো আজকে, বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি অনেকদিন পর। তো বিরিয়ানি তো বাড়ির বিরিয়ানি প্রচণ্ডই ভালো লাগে, সবারই ভালো লাগবে, শুধু আমি কেন। তো এদিকে বিরিয়ানির ভাতটা তো রেডি, আর বিরিয়ানি ভাতের হাঁড়িটা না মানে বড় গামলা আছে গালার, তো আমার এই ড্রেনের পাশে এসে গালতে খুব সুবিধা হয়, মানে ড্রেন দিয়ে চলে যায় না ভাতের ফ্যানটা, আর ধরে রাখতেও বসে থাকি অনেকক্ষণ, তো চলে যায়। তো যাই হোক, এখানে ফ্যান গালতে তো চলে এসেছি, ফ্যানটা গালাও হয়ে গেছে, সোজা নিয়ে চলে যাব ঘরে। আর এখানে দেখো ততক্ষণে না আবার জলও চলে এসছে, 12টার জল। আমি তো রান্না করতে করতে, ওই যে একদিন তোমায় বলেছিলাম আমি দাঁড়িয়ে কখনো রান্না করতে পারি না, এদিক ওদিক এটা সেটা কাজ করতেই থাকি করতেই থাকি, তার মধ্যে বৃষ্টি। ওদিকে দেখলে মাসকাবাড়ি মাল তুলছি, তার মধ্যে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে মাংসটাও চাপাবো, আর তার মধ্যে জলের পাইপের দিকেও খেয়াল রাখতে হচ্ছে, যে জল আসলো কিনা, পাইপ দিয়ে নোংরা আসলো কিনা, সেই জলটা আবার ফেলে নতুন করে পাইপ বসানো, মানে নানা দিকে মানে ব্যস্ততা। তোমরা শুধু একটু খেয়াল করো যে আমি রান্না করতে করতে মানে চারিদিকে কি করি। ফাইনালি বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, আর এখন চাপিয়ে দেব ওভেনে। তাওয়াটা পাচ্ছিলাম না, পাতুরিতে যেই তাওয়াটা সেকি সেই তাওয়াতেই বসিয়েছিলাম।
তো আমার তো বিধ্বস্ত অবস্থা, এদিকে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে মাসকাবাড়ির মালগুলো আবার হাতে নিয়েছি, একভাবে আমি কোনো কাজই করতে পারি না। তো চলো, এদিকে তো বিরিয়ানিটা হচ্ছে আস্তে আস্তে, আর মশলাপাতিগুলো আস্তে আস্তে ঢুকিয়ে নিই। সব মশলাগুলো এখন যদি না ঢুকায় না, সেই ব্যাগেই গড়াবে, প্যাকেট কাটবো আর ব্যবহার করবো, আর প্যাকেটগুলো দাঁড় করিয়ে রাখবো। এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, মোটামুটি সব এগুলো ঢালাঢালি চলছে, পোস্ত, সর্ষে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা জিরের গুঁড়ো, তো যা একটা সংসারে লাগে, সবারই যা লাগে আমারই তাই লাগে। তো একটু মজা করছিলাম তোমাদের সাথে, তো মজা তো করতেই পারি তাই না। তো আলটিমেট সব শেষ ঢালা, বাকি রইল এখানে হচ্ছে এই যে ভীম সাবানটা, ভীম সাবানটা ভেজানো, মানে বাসন মাজার সাবানটা একটু ভিজিয়ে দিলাম। আর এখানে বেসিনে যে বাসনগুলো আছে এগুলো এবার নামিয়ে নেব, আর এখানে বাকি যে কৌটোগুলো ভরেছিলাম পরপর পরপর, সেগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। কৌটোগুলো আবার নোংরা, মানে নোংরা হতে লাগছে, মানে আমি পরিষ্কার করবো আর দুটো দিন যাক। আমি এদিকে তো বিরিয়ানি তখনও হয়নি, একটু তো টাইম লাগে। আর ওভেনটা আমি কোনো রকম মুছে নিচ্ছি, হাঁড়িটা পাশে আছে, আর এদিকটাও মুছে নিচ্ছি অল্প 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 করে। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর ঝট করে বসে পড়লাম নিচে, নিচে যে মালমাটিগুলো আছে সেগুলো ব্যাগে তুলে নিচ্ছি। শানটা পরিষ্কার না করলে শানটা কী করে মুছবো? তো ওই জন্য ব্যাগে সব ঝাঁপি ঝাঁপি সব পরিষ্কার করে এবার শানটা মুছে নেওয়ার পালা। তো শানটা তো আলটিমেট মুছে নিলাম। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমি তোমাদের পরিবারে গিয়ে দেখে আসি। তোমরা কিন্তু আগের মতো ওয়াচ টাইম দিচ্ছ না, তো যাই হোক, কারো নাম ধরে আমি বলবো না। তো আমি তো দেখতে পাচ্ছি কে আসছে আমার ভিডিওতে, কে আসছে না। আমি তো ছাড়িই না, ধরতে গেলে একদিন দুদিন পর ভিডিও ছাড়ি, কিন্তু তোমরা তো রেগুলার ছাড়ো। তোমাদের ভিডিওতে গিয়ে তো আমি কন্টিনিউ সময় দিয়ে আসি, হয়তো দিনের দিন পাই না, যেদিন যাই দুটো করে ভিডিও আমি দেখেই আসি, বারে বারে একই কথা বলি। তো যাই হোক, সেটা যার যার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কাউকে তো জোর করে ভালোবাসা নেওয়া যায় না। তো এটাই বলার ছিল, তোমাদের ভালো লাগলে এসে একটু ওয়াচ টাইম দিও, এটাই বলা। আর এদিকে প্যাকেটগুলোর কথা দেখছো, প্যাকেটগুলো হচ্ছে রেখে দিই সবজির, সবজি ফেলার জন্য, মানে সবজির খোসা ফেলার জন্য। আর এইখানে বালতিতে যে জিনিসগুলো রেখেছিলাম সেই বালতিটা জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। আর মেয়ে তো চলে এসছে, মেয়ের আজকে দুপুরে ছুটি, মেয়ে সে ব্যাগটা ধপ করে রাখে প্রত্যেক দিন, আসলে রোদের থেকে আসে। তো তো আমি স্নানে যাওয়ার আগে ঘর বাড়িতে ঝাড় দিই, সেই ঝাড়টাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে বিরিয়ানির ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর বিরিয়ানিতে লেগ পিস থাকলে তো আর কথাই নেই। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো, আর আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো, বিরিয়ানিটা এবার স্নান টান করে সবাইকে দিয়ে দিলাম। তো বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল, তোমাদের পরে ভয়েস দিচ্ছি তো, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তারপরে দেখো সূর্যি মামা, এই যে বিকেল বিকেল ওয়েদারটা না, মেঘের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর হাওয়া দিচ্ছিল অল্প অল্প। ছাদে এসেছিলাম জামাকাপড় তুলতে, তো মেঘটা দেখে এত সুন্দর লাগছিল, একটু শেয়ার করে দিলাম। টাটা।